जय मा त्रिपुरा सुंदरी। पुरोहित एखाने बसे आछे बाबा जदि एकटु त्रिपुरा सुंदरी सम्बन्धे किछु आर कि बोलें ताहले परे भालो हय। उनि आमाके चरणामृत दिच्छेन। टीका पड़िए दिलें उन्नी हाँ के बेलपत्ता दिलें ठाकुर दिलें। अच्छा जदि त्रिपुरा माता सुंदरी सम्बन्धे एकटु बोलें बाबाजी। अफसर टाइपिंग करते हैं আমি মন্দিরের দিকে এখন প্রবেশ করছি। গ্রাউন্ডটা পুরো আর কি দেখাচ্ছি আপনাদের। এটা সতী 51 পিটের 1 পিট ত্রিপুরা সুন্দরী মাতা। সব পুজোর জন্য দাঁড়িয়ে আছে প্রণামী বাক্স মায়ের মূর্তি। মাকে দর্শন করে আসি বাবাজি, একটু মাকে দর্শন করবো। ভিতরে আসতে পারবো না? হ্যাঁ ভিতরে যেতে পারবো। আচ্ছা সামনে যান, এরকম দরজা বাদ দিকে দর্শন করতে পারবো, ভিতরে ঢুকবেন না। আচ্ছা বাক্সে দেবো, তাই তো নাকি? সামনে একটা থালা আছে এখানে। ও আচ্ছা, দেখুন কত জাগ্রত মায়ের এখানে আসছে। এ অসুস্থ হাঁটতে পারছে না, কিন্তু মায়ের এখানে একে নিয়ে আসছে, ভক্তি করে মাকে এই করছে। দেখুন কত জাগ্রত ঠাকুর, মা ত্রিপুরার শরীরকে ভালো করুক কামনা করছি মায়ের কাছে। এইভাবে দূর দূরান্ত থেকে সব ভক্তরা আসেন। দেখুন সব ভক্ত বৃন্দ এখানে দাঁড়িয়ে আছে,
ওই যে ভেতরে মায়ের মূর্তি, কেন এখন করোনা তো ভেতরে কেউ কেউ প্রবেশ করতে দিচ্ছে না। জয় দেখুন, এই পেশেন্টকে নিয়ে আসছেরা খুবই কষ্ট করে, উনিরা সব পেশেন্টের রিলেটিভ। ডালি নিয়ে সব দাঁড়িয়ে আছে, এখানে ঠিক তারাপীঠ এবং কামাখ্যার মতো শাক বলি হয়। এই যে বলির পাঠাগুলো দেখুন, সব ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছেন এখানে। করোনার জন্য মন্দির খুবই ফাঁকা, তা নাহলে প্রচুর ভিড় থাকে এখানে, তাও দূর দূরান্ত থেকে পুজো দেওয়ার জন্য এখানে সবাই চলে আসে। এদের সব বলি দেওয়া হবে লাইন দিয়ে। এটা এখন আমি চারিপাশটাই ঘুরে আপনাদের দেখালাম। জয় মা ত্রিপুরেশ্বরী মন্দির আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে, এত দূর থেকে কষ্ট করে এসেছি মা ত্রিপুরেশ্বরী মন্দিরে। নিচে সব দোকানপাট দেখছেন, সব ডালা সাজিয়ে আছে, এখন এখান থেকে ইচ্ছা আছে সিপাই জোলা একটা জায়গা আছে সেখানে যাবার, দেখি সময় কতটা পেরে উঠতে পারি। আগে আগে
ये देखो मूर्ति मायर मूर्ति एटा করোনার জন্য এখন আমাদের বিক্রি বার্তা নেই, খুবই কম, যেহেতু ভিড় নেই। সব বসে আছে, দোকান সাজিয়ে কি করবে, কাস্টমার নেই। মায়ের মূর্তি মা ত্রিপুরেশ্বরী মন্দির।